আফগানিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই ম্যাচে টি টোয়েন্টি সিরিজের দারুণ পারফরমেন্সে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাকিব আল হাসান, নাসুম আহমেদ, লিটন দাস ও তাসকিন আহমেদের। গত বুধবার ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির সাপ্তাহিক হালনাগাদে টি টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে 8 ধাপ এগিয়েছেন বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। 17 ধাপ উন্নতি হয়েছে আরেক বাহাতি স্পিনার নাসুম আহমেদের। গেল আফগানিস্তানের সঙ্গে টি টোয়েন্টি সিরিজে বল হাতে দুই ম্যাচে 4 উইকেট নেন সাকিব। তার নামের পাশে যোগ হয়েছে 32টি রেটিং পয়েন্ট। শাহিন শাহ আফ্রিদির সমান 616টি রেটিং পয়েন্ট নিয়ে তালিকার 16তে উঠে এসেছেন বাংলার টি টোয়েন্টি ক্যাপ্টেন। দুই ম্যাচ খেলে কেবল এক উইকেট পেলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে 7 ওভারে 35 রান দেওয়ায় নাসুম আহমেদ পেয়েছেন 55 রেটিং পয়েন্ট। 50 থেকে তালিকার 33 নম্বরে উঠেছেন এই বাঁ হাতি স্পিনার। সাকিবের সমান 4 উইকেট পাওয়া তাসকিন আহমেদ ক্যারিয়ার সেরা 558 রেটিং পয়েন্ট নিয়ে এগিয়েছেন 3 ধাপ। 35 থেকে 32 নম্বরে উঠেছেন বাংলাদেশের এই তারকা পেসার। ব্যাটিংয়ে লিটন দাস 3 ধাপ এগিয়ে 21 নম্বর থেকে যৌথভাবে উঠেছেন তালিকার 18 নম্বরে। 6 ধাপ পিছিয়ে তালিকার 29 নম্বরে নেমে এসেছেন নাজমুল হাসান শান্ত। অলরাউন্ডারদের মধ্যে 288 রেটিং পয়েন্ট নিয়ে নিজের নাম্বার ওয়ান পজিশনটা ধরে রেখেছেন সাকিব আল হাসান। দুই ম্যাচে তার 37 রান ও 4 উইকেটের বদৌলতে পেয়েছেন 19 পয়েন্ট। শাহাবুদ্দিন আহমেদ, নিউজিফাই বিডি।